শাবান যখন শেষ দিন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে একটা নসিহতের মজমা বসাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করতেন, একটা বক্তব্য দিতেন। আসুন রাসূলের সেই বক্তব্যটা আমরা শুনি। মিসকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 1965। عن سلمان فارسي رضي الله تعالى عنه قال قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان سلمان فارسي رضي الله تعالى عنه তিনি বলছেন خطبنا رسول الله صلى الله عليه وسلم رسول الله আমাদের সামনে খুতবা দিচ্ছেন আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন في آخر يوم من شعبان শাবানের একেবারে আখেরি দিন শেষ দিন রাসূলুল্লাহ আমাদের সামনে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করছিলেন খুতবা দিচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে দিতে এক পর্যায়ে গিয়ে তিনি বলছেন মান তাকাররাবা ফীহি বিখসরাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতুন ফীমা সিওয়াহু আল্লাহর কোন একজন বান্দা এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নফল হিসাবে সওয়াব দান করবে না, আল্লাহ সুবহানাহু তাআলা ওই নফলের সওয়াবটাকে ফরজের সমতুল্য বানায়া তারপর বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। যাদের কাছে ইসলামিক জ্ঞান আছে, ইসলামের ন্যূনতম জ্ঞান আছে, তারা এটা বুঝার কথা, একটা নফল কখনো কোশ্চিন কালেও ফরজের সমতুল্য হতে পারে না, অসম্ভব। একটা নফল কখনো ফরজের সমতুল্য হবে না, হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মুমিন মুসলিম উম্মাহের জন্য এমন একটা মাস দিয়েছেন, এই মাসের প্রত্যেকটা নফলকে আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ বানায় সওয়াব দান করে, সুবহানাল্লাহ। এটা আমি বোঝানোর জন্য বলি। একজনের মা মারা গেল, তার খালা আছে 10টা, এই 10 জন খালা দিয়া তার মায়ের শূন্যতা কি পূরণ করা যাবে? না। আচ্ছা আপনি বলুন তো, একজন মায়ের শূন্যতা পূরণ করার জন্য কয় কোটি খালা দিয়ে পূরণ করা যাবে? না। কোটি কোটি খালাকে একত্রিত করলে একজন মায়ের শূন্যতা কি পূরণ হয়? না। কোটি কোটি নফলকে একত্রিত করলে একটা ফরজের সমতুল্য কখনো হবে না। কিন্তু এমন একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা উপহার দিতে যাচ্ছেন, রাসূলুল্লাহ বলছেন মান তাকাররাবা ফীহি বিখসরাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতুন ফীমা সিওয়াহু, প্রত্যেকটা নফলকে আল্লাহ সুবহানাহু তাআলা সংগঠিত করার সাথে সাথে বান্দাকে ফরজ বানায়া এরপর সওয়াব দান করে। এরপর রাসূলুল্লাহ বলছেন ওমান আদা ফরিদাতুন ফীহি কানা কামান আদা 70 ফরিদাতুন ফীমা সিওয়াহু, কেউ যদি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করে আল্লাহ সুবহানাহু তাআলা একটা ফরজের সওয়াব দান করে না, অন্যান্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব দান করত আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে এই মাসের মধ্যে একটা ফরজের বিনিময় 70টা ফরজ আদায়ের সওয়াব দান করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাস যখন শুরু হয়ে যাবে, একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে আহ্বান করতে থাকে, ও কল্যাণকামী, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও, ও পাপাচারী ব্যক্তিরা, তোমরা পাপাচার বন্ধ করে দাও, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি রাত্রেই কিছু কিছু জাহান্নামী মানুষদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিয়ে এই পুরা মাসের মধ্যে প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে কেটে এদের প্রত্যেকের নামগুলো জান্নাতের লিস্টের মধ্যে ঢুকাইয়ে দেয়। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 682। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ুনাদি মুনাদিয়ান ইয়া বাদিয়াল খায়র আকবিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ও কল্যাণকামীরা তোমরা অগ্রসর হও, তোমরা দৌড়াতে থাকো তোমাদের জন্য কল্যাণের বারতা নিয়ে, রহমতের ভারী বর্ষণ নিয়ে, পবিত্র মাহে রমজান তোমাদের সামনে চলে এসেছে, কল্যাণমুখী তোমরা যারা রয়েছো প্রত্যেকে দৌড়াতে থাকো, ওয়া বাগিয়াল শাররি আকসির,
যারা অকল্যাণকামী, যারা গুনাহের মধ্যে শামিল রয়েছে, গুনাহ করে করে হায়াতকে বরবাদ করে দিয়েছ, 11টি মাস আল্লাহর নাফরমানির মধ্যে ছিলা, এখন আর আল্লাহর নাফরমানির দিকে থেকো না, তোমরা আল্লাহর নাফরমানি বন্ধ করে দাও, আকসির থেমে যাও, গতিপথ পাল্টি ফেলো, এই পৃথিবীর মধ্যে অসংখ্য গুনাহের পরিবেশ, এই পরিবেশের ভিতরে আমাদেরকে আল্লাহর পথ খুঁজে আল্লাহর পথের দিকে অগ্রসর হতে হবে, ঠিক কিনা বলেন? এই তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরিপার, ঠিক কিনা বলেন? যত গুনাহ আমাদেরকে স্পর্শ করুক না কেন, আল্লাহর এই মাস আমরা পাওয়ার পরে আর কোন গুনাহ যাতে করে আমাদেরকে স্পর্শ করতে না পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আল্লাহর একজন খালেস বান্দা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু তাআলা আগুন থেকে, জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন এমন অসংখ্য মানুষকে, ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে, একেবারে অতি দুর্বল। অনেকে বলেছেন এটা জাল হাদিস, সেটা হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস যখন আসে, আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন হচ্ছে রহমতের, ওয়াউসাতুহু মাগফিরা, মাসখান 10 দিন হচ্ছে মাগফিরাতের, ওয়াখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন হচ্ছে নাজাতের। এই হাদিসটা আপনারা শুনছেন, আপনার শোনা লাগবে না, এই রমজানের যত ক্যালেন্ডার আছে প্রত্যেক ক্যালেন্ডারের মধ্যে দেখবেন 10 দিন 10 দিন সেপারেট করে দিয়েছে, দিছে না? 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, আর 10 দিন নাজাতের। এখন আল্লাহর কোনো একজন বান্দা যদি 10টা রমজান পাওয়ার পর সে ইন্তেকাল করে, তাহলে সে মাগফিরাও তো পেল না, নাজাতও পেল না, বিষয়টা কেমন? আল্লাহ সুবহানাহু তাআলা এমন এক নিয়ামত নামক শাহরু রমাদান পৃথিবীর মুমিন মুসলিমের জন্য দিয়েছেন, এর প্রতিটা মুহূর্ত কল্যাণময়, সুবহানাল্লাহ বলেন। জামিউ তিরমিজি 682 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলা, শেষ দশকে আল্লাহ তাআলা নাজাত দেয়, এটা ভুল কথা, এটা সঠিক নয়, সঠিক সহিহ বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য অগণিত আল্লাহর বান্দা বান্দীদেরকে নাজাত দিতে থাকে, সুবহানাল্লাহ। তার মানে প্রথম 10 দিন শুধু রহমত আছে, পরের 10 দিনগুলোতে আর রহমত নাই, বিষয়টা এমন নয়, মাঝখানে মাগফিরাত আছে, বাকি আগের 10 এবং শেষের 10-এর মধ্যে মাগফিরাত নাই, বিষয়টি এমন নয়, শেষের দশকের মধ্যে নাজাত আছে, সামনের 20 দিনের মধ্যে নাজাত নাই, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে এমন এক চমৎকার নিয়ামত দান করেছেন, এর প্রতিটি রাত, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণময় করে দিয়েছেন, সুবহানাল্লাহ।